আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে চলেছে, কারণ এর মধ্যে এমন কিছু কথা উল্লেখ করা আছে যেটি হয়তো আপনার খুবই প্রয়োজনীয় হতে পারে এবং আপনার জীবনকে পাল্টে দিতে পারে। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো চলেন কথা বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যায়। একটা চিন্তা তখনই সফলতা লাভ করে বা সফলতার মুখ দেখে যখন তার মধ্যে চারটি গুণ বা চারটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সে চারটি বৈশিষ্ট্য বা গুণ এই: এক, এর প্রতি বিশ্বাস পাকাপোক্ত হয়; দুই, একক নিষ্ঠ পূর্ণতা পায়; তিন, যখন আবেগ উদ্দীপিত হয়; চার, যখন কোরবানি ও পরিশ্রমের জন্য প্রস্তুত সম্পূর্ণ হয়। এবং তার সাথে থাকে আরো চারটি বৈশিষ্ট্য, সেগুলো হলো: এক, বিশ্বাস; দুই, একনিষ্ঠতা; তিন, উদ্যম্য; চার, পরিশ্রম। আর এই সবকটি দেখা মেলে কেবল যুবকের মধ্যেই, কেননা বিশ্বাসের ভিত্তি হলো বুদ্ধিদীপ্ত অন্তর, একনিষ্ঠতার ভিত্তি হলো দৃঢ় উপলব্ধি, আর পরিশ্রমের ভিত্তি হলো অজেয় সংকল্প। এই বিষয়গুলো একমাত্র যুবকদের মাঝেই থাকা সম্ভব। এ কারণেই যুগে যুগে যুবকেরাই ছিল প্রতিটি জাতির উত্থানের মূল ভিত্তি, জাগরণী শক্তির মূল চাবিকাঠি, তারাই ছিল চিন্তার মূল বাহকধারী। বন্ধুরা, হতাশ হবেন না, কেননা হতাশতা মুসলমানের গুণ নয়। মনে রাখবেন, গতকালের স্বপ্ন আজকের বাস্তবতা, আর আজকের স্বপ্ন আগামীকালের বাস্তবতা। সময় এখনো যথার্থ, বিশৃঙ্খলা চারদিকে ছড়িয়ে পড়লেও শান্তি ও নিরাপত্তা আজও যুবকদের মুমিন হৃদয়ে প্রবলভাবে বিদ্যমান। বন্ধুরা, মনে রাখবেন, দুর্বল সারা জীবন দুর্বল থাকে না, একইভাবে শক্তিশালী শক্তিও চিরদিন স্থায়ীভাবে থাকে না। মহান আল্লাহ পাক বলেন, জমিনে যাদের দুর্বল করা হয়েছিল আমি ইচ্ছে করলাম তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতা বানাতে এবং পৃথিবীর উত্তর অধিকারী করতে। বন্ধুরা, নিশ্চয়ই সময় একদিন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বের করে দিবে, বহু মহান কাজের সুযোগ তৈরি হবে সেদিন। বন্ধুরা, মহান আল্লাহ পাক বলেন, পৃথিবী আজ তোমাদের দাওয়াতের অপেক্ষায় ব্যাকুল হয়ে আছে। হেদায়াত, সাফল্য ও শান্তি সে দাওয়াত। তুমি এসে পৃথিবীকে আজকের যন্ত্রণা থেকে মুক্তি দিবে বলে বিশ্ব পরিচালনা ও জাতির নেতৃত্ব দায়িত্ব আজ তোমারই কাঁধে। আর সে দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে অবতরণ করি, আর তোমরা আল্লাহর কাছে তা আশা করো যা তারা করে না। অতএব হে যুবক বন্ধু, আজ থেকেই কাজে নেমে পড়ুন। হতে পারে আগামীকালের দিনগুলো রাস্তাগুলো কাটাযুক্ত হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগবেই না কেন, কারণ খারাপ লাগার মতো কোনো কথাই নেই এখানে। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে, এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।